আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়, সে বিষয়টি আপনারা থাম্বনেলে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। বিষয়টি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের কঠিন সিদ্ধান্ত, জমির মালিকদের বিডিএর জরিপে নাম উঠাতে হলে যে সকল কাগজপত্র প্রস্তুত রাখতে হবে, অন্যথায় জমি ছেড়ে দেওয়ার মন মানসিকতাও প্রস্তুত রাখতে হবে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, এর প্রতিকার কি সেই বিষয়টি নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশের বর্তমানে বিডিএ জরিপ এটি কিন্তু চলমান রয়েছে। এই বিডিএ জরিপ, যেটি বাংলাদেশ ডিজিটাল সার্ভে, আমরা যদি বলি যে বিডিএ জরিপটি কেন করা হচ্ছে, এই বিডিএ জরিপের আগে সিএস কোতিয়ান, এসএ কোতিয়ান, আরএস কোতিয়ান, বিআরএস কোতিয়ান, সিটি জরিপ, বিআরআর জরিপ, এই সকল জরিপগুলি কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে করা হয়েছে, অ্যানালগ পদ্ধতিতে, অর্থাৎ ফিতা দিয়ে মেপে মেপে করানো হয়েছে। এতে জরিপ কার্য সম্পাদন করতে 20-25 বছর সময় লেগে যেত। এই সময়টাকে নিয়ন্ত্রণ করার জন্য, অল্প সময়ের মধ্যে জরিপ কার্য সম্পাদন করার জন্য এই ডিজিটাল পদ্ধতিতে জরিপ কার্য পরিচালনা করা হচ্ছে। এই জরিপ কার্যগুলি 470টি উপজেলায় সার্ভের মাধ্যমে 2,60,310টি জিও পয়েন্ট কিন্তু স্থাপন করা হয়েছে। এই জিও পয়েন্টের মাধ্যমে সরাসরি 1,33,188টি মৌজায় এই সরাসরি আপনার যে ডিজিটাল জরিপ, অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এটি পরিচালনা করা হবে। এবং এর মাধ্যমে সরাসরি আপনাকে ডিজিটাল মানচিত্রও কিন্তু দেওয়া হবে। এই বিষয়টি অবগত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ভূমি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় কর্তৃক কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে বিডিএ জরিপে নাম উঠাতে হলে জমির যেই সকল বিষয়ে নজর রাখতে হবে, যে সকল কাগজপত্র প্রস্তুত রাখতে হবে, তা যদি না রাখা হয়, তাহলে সেই ব্যক্তির নামে, অর্থাৎ জমির যিনি প্রকৃত মালিক, তার মন মানসিকতা প্রস্তুত রাখতে হবে জমি ছেড়ে দেওয়ার। কারণ এই জমি যদি বিডিএ জরিপ না হয়, তাহলে কিন্তু এই সম্পত্তি সরাসরি খাস খতিয়ানে চলে যাবে। যেই কারণে খাস খতিয়ানে যাবে, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের দেশে বিডিএ জরিপ চালু হওয়ার পর আমরা অনেক জায়গায় বিডিএ জরিপ হয়েছে, সেখান থেকে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে। অনেকের ম্যাপে জমি কম আসছে, অনেকে খতিয়ানেও জমির পরিমাণ কম আসছে, অনেকের খতিয়ানে জমির পরিমাণ বেশি আসছে। এর কারণ হচ্ছে সরকার যে নির্দেশনাগুলি দিয়েছে, সেই নির্দেশনাগুলি জমির মালিকরা বুঝতে পারে নাই, অথবা যারা জরিপ কারক তারা যথা উপযুক্ত যে কাগজপত্রগুলি তাদের পাওয়ার কথা, সেই কাগজপত্রগুলি তারা পান নাই। এর মধ্যে এক নম্বরে হচ্ছে জমি গ্রহীতার, যিনি জমির প্রকৃত মালিক, তার দলিল খতিয়ান, এই দুটি কিন্তু 100% থাকতে হবে। তো দলিল এবং খতিয়ান থাকলেই শুধু হবে না, দলিল খতিয়ানের পাশাপাশি খতিয়ানের ধারাবাহিকতা, অর্থাৎ সিএস খতিয়ান থেকে হালনাগাদ খতিয়ান পর্যন্ত যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা থাকতে হবে। আবার দলিলের ধারাবাহিকতা থাকতে হবে, কারণ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, প্রয়োজনে তার যে দলিলটি, সেটি আপনার জন্য বায়া দলিল বা পিঠ দলিল, সে দলিলটিও কিন্তু আপনার কাছে রাখতে হবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার নামে নামজারি করে রাখতে হবে। তৃতীয় নম্বরে হচ্ছে যে আপনার হালনাগাদ খাজনা পরিশোধ করে খাজনার যেই রসিদ, অর্থাৎ ভূমি উন্নয়ন করের যে রসিদ, কেউ কেউ ডিসিআরও বলেন, এই রসিদও কিন্তু আপনার কাছে থাকতে হবে। যদি ওয়ারিশ সম্পত্তি হয়ে থাকে, তাহলে ওয়ারিশ কায়েম সনদ প্রস্তুত রাখতে হবে। যদি ওয়ারিশ কায়েম সনদ প্রস্তুত না থাকে, প্রয়োজনে
আপোষ বন্টননামার দলিল আপনাকে কিন্তু রেডি রাখতে হবে। তো এই কাগজপত্রগুলি আপনার কিন্তু 100% প্রস্তুত রাখতে হবে। দুই নম্বরে হচ্ছে আপনার জমির যে সীমানা বা আইল, এই সীমানা অথবা আইল এগুলি কিন্তু আপনার ঠিক রাখতে হবে। প্রয়োজনে আপনি জমি মেপে আপনার সীমানা পিলার দিয়ে আপনি সঠিকভাবে রাখবেন। যদি অকৃষি বা কৃষি সম্পত্তি হয় তাহলে আইল ঠিক করে রাখবেন, জমি মাপ দিয়ে আইল ঠিক করে রাখবেন। যদি আপনাদের আইল ঠিক থাকে তাহলে আর করার দরকার নাই। আর একটি বিষয় হচ্ছে যে এই বিষয়বস্তুর মধ্যে যদি দলিলে কোনো প্রকার ভুল থাকে, দাগ নাম্বার খতিয়ান নাম্বার, সেগুলি অবশ্যই আদালত কর্তৃক মকদ্দমা দিবেন এবং সেগুলি সংশোধন করে নেবেন। এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কর্তৃক কয়েকবার সতর্কতা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে স্থানীয়ভাবে অর্থাৎ লোকাল পর্যায়ে যেখানে বিডিএস জরিপ হবে সেই সকল জায়গার যারা জমির মালিক আছে তারা যদি উপস্থিত না থাকে তাহলেও কিন্তু সমস্যা। কারণ হচ্ছে যে জমির প্রকৃত মালিক যখন কাগজপত্র নিয়ে হাজির থাকবে না তখন জরিপকারকরা ভুল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে কোনোভাবে এই সম্পত্তি অন্যের নামে বিডিএস জরিপ হয়ে যেতে পারে। আর অন্যের নামে বিডিএস জরিপ হয়ে গেলে এই জনসাধারণ যিনি মূল মালিক তিনি কিন্তু বিপাকে পড়ে যাবেন, তিনি হয়রানির শিকার হবেন, তাকে আদালত চত্বরে যেতে হবে, মামলা মকদ্দমা করতে হবে। এটি কিন্তু মন্ত্রণালয় চাচ্ছেন না। মন্ত্রণালয় চাচ্ছে যে সঠিকভাবে একজন সাধারণ জনগণের জমি যেন সাধারণ জনগণের নামেই সরাসরি বিডিএস জরিপে নাম অন্তর্ভুক্ত হয় এবং সরকারের সম্পত্তি সরকারের নামে নাম অন্তর্ভুক্ত হয়। সরকারি কোনো সম্পত্তি, এক ইঞ্চি সম্পত্তি যেন কোনো সাধারণ জনগণের নামে না হয় এবং সাধারণ জনগণের সম্পত্তিও যেন করে যাতে করে সরকারের নামে খাস খতিয়ানে চলে না যায়। এটি কিন্তু মন্ত্রণালয় স্পষ্ট করে পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছেন। আরেকটি কথা হচ্ছে যে আমাদের দেশে অনেকে সম্পত্তি ক্রয় করার পরে যুগ যুগ ফেলে রাখে, পরিত্যক্ত সম্পত্তি হিসাবে থাকে। তারা যদি যথাসময়ে খাজনা না দিয়ে থাকে সেই সম্পত্তি যদি খাস খতিয়ানে যেয়ে থাকে সেই খাস খতিয়ানের সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য বলা হয়েছে। আর যদি আপনি পুনরুদ্ধার না করেন এবং এই বিডিএস জরিপে যদি আপনার সেই খাস খতিয়ানের সম্পত্তি যদি আবার সরকারের নামে বিডিএস জরিপ হয়ে যায় তাহলে সেই সম্পত্তি ফিরে পাওয়া কিন্তু দুরাহ ব্যাপার হয়ে যাবে। এবং বর্তমান যে বিডিএস জরিপ যে এলাকায় চলতেছে তারা যদি খাজনা পরিশোধ করে না রাখেন তাহলেও কিন্তু সম্পত্তি বিডিএস জরিপের পরে সেই সম্পত্তি খাস খতিয়ানে চলে যাবে, এটিও কিন্তু বলা হয়েছে। আমার কাছে আপনারা একটা চিঠি দেখতে পাচ্ছেন, এই চিঠিটা আমি যদি আপনাদের সামনে তুলে ধরি একটু দেখে আমি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যেসব কাগজপত্রের মধ্যে রয়েছে জমির দলিল রেকর্ডিও খতিয়ান, জমির নামজারি না থাকলে অতি দ্রুত নামজারি করে নেওয়ার কথা বলা হয়েছে, সম্পূর্ণ করতে হবে, নামজারি সম্পূর্ণ করতে হবে, জমির খাজনা হালনাগাদ পরিশোধ করে রাখতে হবে, পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখতে হবে, জমির সীমানা আইল নির্ধারণ করে রাখতে হবে, নিজের জমি নিজের দখলে রাখতে হবে, জমি এজমালি বা পৈতৃক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখতে হবে, প্রয়োজনে আপোষ বন্টননামা দলিল করে রাখতে হবে, দরকার হলে আওয়াজ বদল দলিল করে নামজারি করেও রাখতে পারেন। মনে রাখতে হবে জরিপের সময় কোনো জমির খাজনা দেওয়া না থাকলে জমি খাস হয়ে যাবে, তাই দ্রুত জমির খাজনা পরিশোধ করে রাখতে হবে। ভূমি মন্ত্রণালয় বলেছে যাদের জমির দলিল কাগজপত্র খাজনা দাখিলা নেই তাদের জমি ছেড়ে দেওয়ার মন মানসিকতাও প্রস্তুত রাখতে হবে, যেটি আমি থাম্বনেইলে কিন্তু আপনাদের জ্ঞাতার্থে সেটি কিন্তু থাম্বনেইলে দিয়েছি। জমির মালিক যদি কাছে না থাকে, আমি যে কথাগুলি বলেছি সে কথাগুলি এখানেও বলা হয়েছে যে বিডিএস কার্যক্রম কবে নাগাদ হতে পারে সেই সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে, নিজ নিজ এলাকায় আপনার বিডিএস জরিপ কত নাগাদ কত তারিখে হতে পারে, কোন মাসে হতে পারে, কোন সালে হতে পারে, এটি আপনার মাঝে মধ্যে অনলাইনে আপনারা খোঁজ নিতে পারেন। তারপরে বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় কিছু কর্তৃক কিছু উদ্যোগও নেওয়া হয়েছে যে স্থানীয়ভাবে সেগুলি প্রচার প্রচারণা করানোর জন্য। জরিপ প্রক্রিয়া চলার সময় অনেক জমির মালিক বিষয়ে অবগত থাকেন না,
যার কারণে সেই সম্পত্তি অন্যের নামে জরিপ হয়ে যায়। আর জরিপ হয়ে গেলে তখন কিন্তু সরাসরি জমির প্রকৃত মালিক বিপাকে পড়ে যায়, হয়রানির শিকার হয় এবং মামলা মকদ্দমা দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে ছোটাছুটি করে। এই কথাটাও কিন্তু এইখানে বলা হয়েছে। এখানে আরও যে বিষয়গুলি বলা হয়েছে সবগুলি যদি পড়ি অনেক সময় লাগবে। আমি চৌম্বকীয় যে বিষয়টি বলতেছি যে যেভাবে চলছে আমাদের দেশের যে বিডিএস জরিপ, এই জরিপটি কিভাবে চলছে সেই বিষয়টি বলছি। সারা দেশে ডিজিটাল জরিপকরণ সক্ষমতা অর্জনের জন্য সরকারের নিজস্ব মানে অর্থায়নে ভূমি মন্ত্রণালয় 1,112,50,00,000 টাকা ব্যয়ে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস জরিপের উদ্যোগ নিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণের নামে 5 বছর মেয়াদী এই পরিকল্পনাটি চলবে। অর্থাৎ 5 বছরের ভিতরে সারা বাংলাদেশে এই বিডিএস জরিপটি সম্পন্ন করা হবে। অপেক্ষাকৃত স্বল্প সময়ে নির্ভুলভাবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য বাংলাদেশ ভূমি জরিপ গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের সমন্বয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। তিনটি পার্বত্য জেলা ব্যতীত 470টি উপজেলায় মৌজা পর্যায়ে জিওটিক নেভিগেশন ভূভিত্তিক ভূবিজ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত সার্ভের মাধ্যমে 2,60,310টি জিও রেফারেন্সিং পয়েন্ট নির্ধারণ করে 1,33,188টি মৌজা ম্যাপের ডাটাবেস প্রস্তুত করা হবে। ভূমিতে আগে জরিপ করা থাকলে জরিপের ডিজিটালাইজ ম্যাপের সঙ্গে আগে যে সমস্ত ম্যাপ করা আছে সেই ম্যাপের সাথেও কিন্তু ডিজিটালাইজ করে ম্যাপ সংশোধন করা হবে। এইখানে কিন্তু একটি কথা বলা দরকার যে জিও রেফারেন্স হলে একটি স্যাটেলাইট মাধ্যম, যে স্যাটেলাইট মাধ্যমে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে সেই জরিপটি করা হবে, অর্থাৎ বিডিএস জরিপটি করা হবে। এবং এটি করার সাথে সাথে যে ভূমিতে যে ড্রোনের মাধ্যমে যে জরিপটি করা হবে সেই জরিপটি ভাসমান অবস্থায় যে জমির যে সীমানা সেই সীমানাগুলির যে স্থির চিত্রগুলি এবং সেই স্থানাঙ্কগুলি তৈরি করে ম্যাপের সাথে সংযুক্ত করে দেবে। এরকমভাবেই কিন্তু এই জিও রেফারেন্স পয়েন্ট এবং আপনার তৈরি করা হয়েছে। এবং জিও রেফারেন্স পয়েন্টের কথা কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে 2,60,360টি যে জিও পয়েন্ট তৈরি করা হয়েছে তার মাধ্যমে এই বিডিএস জরিপটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। অতএব যেহেতু এটা তথ্য প্রযুক্তির জামানায় যে ডিজিটাল সার্ভে হচ্ছে, এখানে যেই কাগজপত্রগুলি আপনাদের একান্তভাবে রাখা প্রয়োজন সেই কাগজপত্রগুলি 100% আপনারা কিন্তু রেডি রাখবেন। আমি আপনাদেরকে সচেতন করার জন্য টাইম টু টাইম যে সংবাদগুলি দেই শুধু আমার এই চ্যানেলে যারা প্রিয় সাবস্ক্রাইবার্স ভিউয়ার তাদেরকে অবগত করার জন্য, আপনারা যাতে করে সচেতন হয়ে আপনাদের কার্যক্রমগুলি সম্পন্ন করে রাখতে পারেন। এখন আসা যাক, যদি কারো কাগজপত্রের মধ্যে কোনো ভুল থাকে, ভুল ত্রুটি থাকে, দলিলের মধ্যে ভুল থাকে বা আপনার রেকর্ড অন্যের নামে হয়ে থাকে, যত ধরনের ভুল আছে, জমি অন্যের দখলে রয়েছে, সকল কাগজপত্র আপনার কাছে আছে, এখন আপনি ভূমি মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত এবং আপনারা এই ভিডিও দেখে আপনারা যতটুক বুঝবেন এতে দৌড়াদৌড়ি করা বা আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটাতে সম্পূর্ণভাবে বুঝতে হবে যে আপনার জমি অন্যের দখলে আপনার এলাকায় যে কোনো সময় আপনার বিডিএস জরিপ চলে আসতে পারে, তাহলে আপনার দ্রুত এই দখল পুনরুদ্ধারের জন্য মকদ্দমা করে রাখতে হবে। দেখুন, একটি মামলা যখন চলমান থাকে, বাদী বিবাদী যখন আদালতে ঝুলতে থাকে, তখন এই বিষয়টি জরিপকারকরাও কিন্তু সেটা হ্যাঙ্গিং অবস্থায় রাখে, ঝুলন্ত অবস্থায় রাখে। তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভুল সংশোধন করার জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে যদি যেগুলি করা সম্ভব সেগুলি করে রাখবেন, আর যেগুলি আদালত কর্তৃক করা সম্ভব সেগুলি সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আপনারা যদি রাখেন তাহলে আপনার জাজমেন্ট যখন চলে আসবে জাজমেন্টের বুনিয়াদে আপনি পরবর্তীতে সেটেলমেন্টে গিয়ে এগুলি সংশোধন করে নিতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিও দেখে কেউ বিরূপ মন্তব্য করবেন না, আগে সম্পূর্ণ ভিডিওটা একবারের জায়গায় হলেও দুইবার দেখবেন, তাহলে বিস্তারিত কিন্তু আপনার বুঝতে। আমি যে ভিডিওটি করেছি এটি একটি চিঠির উপরে আমি এই ভিডিওটি করেছি, চিঠিটা আমার কাছে আছে, ঠিক আছে? তো এই বিষয়টা সবাই মনে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।